আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। ঠোঁট ফুলে ডান কোণায় রক্ত জমেছিল, এখনো ঠোঁটটাই রক্ত জমাটাছে। বুকের ডান দিকে দু একটা নখের আঁচড় পেয়েছি। দেখুন ছোট বোন, একটা ক্লিয়ার কাট কথা বলি, আপনার হাজবেন্ডকে কেউ পছন্দ করতো? কে এমন ছিল যে আপনার আগে আপনার হাজবেন্ডকে চাইতো? যে ছিল এবং এখনো আছে সে আমার খালাতো বোন আনিশা। তানিশা, আয়ানের কাছ থেকে যতটুকু জানলাম সে মেবি ম্যারিড, বিবাহিত হলেও পরকীয়া করতে তার আপত্তি নেই। বাবা, এত রাগ! আপনি জানেন আমার স্ত্রী স্নেহ আমার পাশে কোনো মেয়েকে সহ্য করতে পারে না, কেউ এলে বাঘের মতো হামলা ধরে, কি সাংঘাতিক। আচ্ছা মিস্টার পূর্ব, যে এমন আনএক্সপেক্টেড সিচুয়েশন ফাঁসালো সেটা কি আপনাকে নিজে বলেছে? অসম্ভব, উনি আমাকে কিছুই বলে না, এখনো আমাকে কোনো কিছু বলেনি। উনি কি ইন্ট্রোভার্ট, কথা কম বলে? প্রচুর ইন্ট্রোভার্ট, না হলেও কথা ছেকে বলে। অনেকক্ষণ পর আয়মান এবার বলে ওঠে, পলিটিক্সের মানুষ তো, এজন্য এসব করে কথা বলে। নাহলে চিন্তা করেন, এত বড় ঘটনা ঘটলো কাউকে কিছু না বলে ফোনে নোটবুকে কেন লেখলো? কিছু কিছু ব্যাপার আছে আয়মান, যেগুলো খুব কাছের মানুষকে বলতে ভয় করে। মনে হয় সে কি আমায় বিশ্বাস করবে কি না, অবিশ্বাস করে ভুল বুঝবে কি না, প্রচুর হাল সিচুয়েশন। আচ্ছা ছোট বোন, এখন এটা বলুন তো, সে যে নোটবুকে কথাগুলো লিখেছে তা হুবহু মনে আছে? আমি সেসব কথাগুলো ভুলেও ভুলতে পারবো না। ঠিক আছে, মিস্টার পূর্ব কি এমন লিখেছিল সে দৃশ্য বারবার চোখের সামনে দেখছে? হ্যাঁ হ্যাঁ লিখেছে, চোখ বন্ধ করলেও দৃশ্যটা ভাসে এমন কিছু? হ্যাঁ এটাও লিখেছে, উনি ঘুমোতে পারে না ভাইয়া, কাল রাতে অনেকবার শিউরে উঠেছে। সাগ্রত তার জেরাপূর্ণ প্রশ্ন শেষে কিছুক্ষণ ফ্লোরের দিকে মনোনিবেশ করল, হঠাৎ উঠে দাঁড়িয়ে রুমের মধ্যে পায়চারি করে কিছু একটা গম্ভীরভাবে ভাবল। এরপর আগের জায়গায় ফিরে বিছানায় বসে পা তুলে বলে উঠল, মিস্টার আয়াশ ওয়াশিপ পূর্ব খুব ইন্টেলিজেন্ট ব্যক্তি, মিসেস পূর্ণতা সে সব জানে। কি? পূর্ণতার চকিত প্রশ্ন। জি, এই অর্ধনঙ্গ মেয়েটা যা জানতো, পূর্ব ঘুমের ট্যাবলেটের মাতাল, বাট সে এটা জানতো না মিস্টার পূর্ব অর্ধচেতন ছিল। মেয়েটা যখন ওনার ঠোঁটে কামড় দেয় ওনার তখনই পুরোপুরি সেন্স ফিরে আসে, এবং আমার অ্যানালাইসিস মতে সে ওইসব মেয়েকে দেখেছে। আবার তো কিছুই, শুনুন পরিষ্কার করে বোঝাই, তখন সন্ধ্যা নামতে শুরু করেছে, একদম অন্ধকার হয়নি, অবশ্য ওই টাইমে একটু চেষ্টা করলে মানুষের চেহারা স্পষ্টভাবে দেখা যায়। মিস্টার পূর্ব ফার্স্ট ভেবেছিলেন উনি একটা স্বপ্ন দেখছেন, তাই ইমিডিয়েটলি কিছু করেননি। যখন ঠোঁটে কামড় দেয় ওনার স্বপ্ন ভাঙা জিনিসটা চূর্ণ হয়ে মেয়েটার চেহারা চোখে পড়ে, উনি থমকে যায়, পরে যখন ধাক্কা দিয়ে সরাতে চায় তখন মেয়েটা ওনার বুকে আঁচড় কাটে। এসব কথা উনি নোটবুকে ডিসক্রাইব করতে পারেনি, আই থিঙ্ক উনি নিজের কথা নোটবুকে 50% শেয়ার করেছে কিনা সন্দেহ। সাগ্রতের লম্বা ব্রিফে পূর্ণা চোখ বড় করে আশ্চর্য হয়ে ফ্লোরে তাকিয়ে আছে। সেদিন পূর্বের সাথে কি আরো কিছু হয়েছিল? পূর্ব কি কিছু লুকাচ্ছে ওর কাছে? মেয়েটা কে ছিল যে পূর্ব নিজে সেটা ভাবতে গেলে শিউরে উঠছে? পূর্ব নিজেকে অদ্ভুত বেড়াজালে আবদ্ধ রেখে স্বতন্ত্র ব্যক্তিত্বের সাথে গুটিয়ে রাখে এই ব্যাপারটা নিশ্চিত। পূর্ণতা ঠান্ডা গলায় বলে ওঠে, ভাই একটা কথা বলি? অবশ্যই। ছেলেরা কি এমন হয়? সবাই না, সবাই কথা লুকিয়ে চলে না, যারা লুকিয়ে চলে তারা কাউকে খোলামেলা কিছু বলতে পারে না। আপনার হাজবেন্ডের দিকে খেয়াল রাখবেন, উনি এমনিতে একজন পলিটিশিয়ান, পার্সোনাল লাইফের কথা যেভাবে লুকিয়ে রাখেন প্রফেশনাল লাইফও একটা ওয়ার্ড সম্পর্কে আপনাকে জানতে দিবে বলে আমার মনে হয় না। জানি উনি আমাকে গোপন রাখতে চান, পরিবার ব্যতীত আর কাউকে জানাতে চান না আমি ওনার বউ। এক্স্যাক্টলি, উনি খুবই তীক্ষ্ণ পরিকল্পনা করেন, উনি এটা ভালো করেই জানেন আপনার পরিচয় গোটা চারপাশ জেনে গেলে ওনার পলিটিক্সে কোনো দল আপনার উপর ভর করবে। কি করব, মেয়েটা কে ছিল সেটাই বুঝতে পারছি না, দুপুরে আনিশাকে প্রচুর ধমকে গিয়েছি, এখন কেন যেন মনে হচ্ছে এসবের পেছনে ও না। আপনি চাইলে আমি আপনার ব্যাপারে একটা কথা বলতে চাই। জি ভাইয়া বলুন। খুব দ্রুত ডিসিশন নিয়ে পরে পস্তাবেন না, আপনি সিচুয়েশন না বুঝে অতিরিক্ত রিয়েক্ট করেন, এটা করবেন না। পূর্ব হোক বা অন্য কেউ, আগে ঘটনা তলিয়ে দেখবেন। আমার স্নেহময়ে কিন্তু মোটেই ওরকম না, ও খুব ম্যাচিউর, আমি কিছু বলার আগেই ওসব বোঝে। আপনার ক্ষেত্রে এটাই বলবো,
মিস্টার পূর্বকে বাধ্য করুন তার সকল কথা আপনার কাছে ব্যক্ত করতে। কালপ্রিটকে খুঁজবো কিভাবে? আরে কে এমন করবে, কেউ তো নেই। আচ্ছা, এ বাড়িতে মেয়ে কতজন? চারজন, আমি, আনিশা, তানিশা, শ্রেয়া। নামের কথায় প্রথম দুইটা কেটে দিলে, যে দুজন থাকবে তাদের মধ্যে কেউ একজন কাজটা করেছে। ইম্পসিবল, তানিয়া তো পূর্বকে ভাইয়া ছাড়া কিছুই ভাবে না, শ্রেয়া তো রীতিমতো ওনাকে ভাই রূপে যত্ন করে। হঠাৎ আয়মান কথার মাঝখানে খুব ক্ষিপ্ত গলায় বলে ওঠে, আপনি এটা খুবই খারাপ কথা বললেন বড় ভাই, তানিয়া তো বাচ্চা, আর শ্রেয়ার মতো গোবর মার্কা মাথার মধ্যে পড়া লাগা ছাড়া কিচ্ছু নাই। আয়মান, এখানে আমি কাজ করব না তুমি? সরি ভাই। কথার মাঝে কিন্তু লাগাতে আসবেন না, চুপচাপ বসে থাকো। সাগ্রত টেবিল থেকে গ্লাস নিয়ে ঢক ঢক করে সবটুকু পানি খেয়ে তৃপ্তির শ্বাস ছেড়ে বলে উঠল, ছোট বোন, আপনার হাজবেন্ড মাল্টি ট্যালেন্ট পারসন, পলিটিক্স করতে গেলে টাকার জোর লাগে, সেটা উনি বেশ অভিজ্ঞতাভাবেই বোঝেন। নিজের বাবার অফিসে বিজনেস দেখেন, আবার রাজপথে রাজনীতি করেন, ব্যাপারটা কত ক্রিটিক্যাল, মাই গড। আমি আপনার কোনো কথাই বুঝিনি ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, ইট ইজ নর্মাল। শুনুন বলি, পূর্ব যেহেতু রাজনীতির সাথে জড়িত, নানান কাজে ওনার টাকা ব্যয় করতে হয়। এখন প্লিজ এই নানান কাজটা কি সেটা জিজ্ঞেস করবেন না, এরা যার যার ব্যক্তিগত মামলা, আমি এসব কিছু জানলেও বলতে চাই না। ওনার এই টাকাগুলো আসে কোথা থেকে জানেন? ওনার বাবার অফিস থেকে আসে। আমি এখানে আসার পূর্বে ইনফরমেশন কালেক্ট করে এসেছি যে আপনার শ্বশুর মিস্টার পলাশ ওয়াসিফ যে ফ্যাক্টরি, সেটা আপনার হাজবেন্ড শতভাগ ভালো বোঝেন। ফ্যাক্টরি যত ডিল, যত অ্যাড্রট কেস, সব আপনার হাজবেন্ডই দেখেন। আপনার শ্বশুর শুধু ছেলের ভরসায় থাল মিলিয়ে উন্নত পাতা গুনছেন, নাথিং মোর। ইনফ্যাক্ট টাকার সমস্যা তো ওনার হবে না, পলিটিক্সও চুটিয়ে করছেন। এমন একটা মানুষের সাথে এরকম একটা ঘটনা হবে, আর পূর্ব সাহেব মেয়েটার ব্যাপারে কখন জানবে না তা তো বাবা মুশকিল। পূর্ব নস এনিথিং, উনি আপনার জন্য সত্য লুকিয়ে রাখছেন, আই ড্যাম শিওর। আমার জন্য কেন? মেবি আপনার খুবই কাছের কেউ কাজটা করেছে। আচ্ছা, আজ উঠি, গামে আসলাম, একটু হাওয়া বাতাস খাওয়া তো কর্তব্য। আইমান, ব্রেক নিতে চাই, তুমি আসবে? পূর্ণতা বিমূর মুখভঙ্গি করে আত্মভোলা স্থিতিতে হাঁটতে হাঁটতে রুমের কাছে চলে আসে। দরজা ধাক্কা দিয়ে ভেতরে ঢুকতে দিহান তার লম্বা লাপে থমকে গিয়ে পূর্ণতার উদ্দেশ্যে বলে, আরে সালিকা, কোথায় থাকো তুমি? তোমার খোঁজ পাঠালে অথচ তুমি নাকি আশেপাশে নেই, ব্রাদারের নাকি মাথা ব্যথা হচ্ছে, আসো তো। দিহানের কথা শুনে পূর্ব মুখ শক্ত করে দাঁত চিবিয়ে মনে মনে বলল, তোর মতো ক্যাবলা যদি ননস্টপ বকবক করে, আমার মাথা কি আমায় শান্তি দিবে? ননসেন্স কথাকার, গেট লস্ট। দিহান যেতেই পূর্ণতা দরজা ঠেলে পূর্বের পাশে চুপচাপ বসে পড়ে। পূর্বের এখন ইচ্ছে করছে একটা থাপ্পড় মারতে, দিহানের মতো বাঁচার লোককে পাঠিয়ে বাইরে কোন ঘাটে নৌকা বাঁধতে গিয়েছিল কে জানে। এখন আবার চুপচাপ ভেজে বেড়ালের মতো বসে আছে, কথাও দেখি বলছে না। পূর্ব কিরমির করতে করতে পূর্ণতার বাহু চেপে নিজের দিকে ঘুরালে, বেশ অবাক হয় পূর্ণতার চোখ দুটো বিষণ্ণতায় কাতর। কি নিয়ে এত উদাস? পূর্ণতার মাথার ব্যান্ড খুলে চুল ছেড়ে দিতেই পূর্ব কাছে টেনে বলে ওঠে, এই মেয়ে, কি হয়েছে তোমার? মুখ এমন কালো করে রাখার মানে কি? পূর্ণতা বিছানায় পা উঠিয়ে বসতেই বলে ওঠে, কিছু না, এভাবেই। পূর্ব পূর্ণতার কোলে মাথা রেখে চোখ বন্ধ করে বলে ওঠে, মাথা টিপে দাও, ওই বাচালটা আমার মাথা খেয়ে দিয়েছে, কেন পাঠাও ওকে? আমাকে রেখে কার সাথে মিট করতে যাও? পূর্ণতা পূর্বের চুলের ভাঁজে হাত ঢুকিয়ে আঙুলের ডগায় মেসেজ করতেই স্মিত হেসে বলে, শুনবে? আছে নাকি? হ্যাঁ আছে। পূর্ব চট করে চোখ খুলে পূর্ণতার মাথায় চুল আঁকড়ে নিজের দিকে ঝুঁকায় অপ্রস্তুত গলায় বলে ওঠে, কে সেই লোক, কোথায় থাকে? যদি সত্য হয় তোমাকে মেরে ফেলবো আমি। পূর্ণতা মজার ছলে বলে ওঠে, সিয়াম আছে না, ওর সাথে দেখা করতে গিয়েছে, ও এসেছিল জানো, ব্রেকআপের পর কি যে দেখতে হয়েছে না, উফ। পূর্ব রাগে ভস্মীভূতের মতো পূর্ণতার থুতনিতে কামড় দেয়। পূর্ণতা চিৎকার করে দেওয়ার পূর্বেই ওর মুখ চেপে কোল থেকে উঠে পড়ে পূর্ব। ব্যথায় পূর্ব তার চোখে পানি এসে গেছে, পূর্বের সেদিকে লক্ষ্য করার অবকাশ নেই। পূর্ব থুতনি ছেড়ে ওর গাল চেপে ভয়াবহ ক্ষিপ্রতায় বলে ওঠে, আমার কাছে গল্প বানাও, আর বলবে কখনো? আর বলবে, মেরে ফেলবো একদম, কিছু বলি না দেখে কলিজা কত বড় হয়ে গেছে, কি সাহস! আমার সামনে তুমি
ওই ফালতুটার গল্প করছো? পূর্ণতা নিষ্পলক চাহনিতে পিটপিট করে তাকিয়ে দেখছে পূর্বকে। অন্যের নাম নিয়ে সামান্য একটা মিথ্যে গল্প বলেছে, তাতে এই রিয়াকশন। তাহলে পূর্বের শরীরে অধিকারভুক্ত ঠোঁটে অন্য মেয়ের নোংরা স্পর্শের দাগ লেগেছে, সেটা দেখলে কেমন দাউ দাউ করে উঠে পূর্ণতার বুকে। পূর্বকে সেটা আদৌ জানে? পূর্ণতা অনুভূতি প্রবণ চাহনিতে নম্র গলায় বলে উঠছে, ওই মেয়েটা কে ছিল পূর্ব? কোন মেয়ে? কিসের মেয়ে? আমার জীবনে তুমি ছাড়া কোনো জাতাকল নেই। পূর্ণতা হাত উঠিয়ে পূর্বের পিঠ ছুঁয়ে ছুঁয়ে গলার গাছটা এনে ঠোঁটের উপর রক্ত জমা জায়গায় আঙুল স্পর্শ করে বলে উঠে, এই মেয়েটার কথা বলছি, যে কে ছিল আমি জানি, তুমি ওকে চিনো। অসম্ভব, তুমি এসব কথা, তুমি কার কথা বলছো আমি কিছুই বুঝতে পারছি না। পূর্ব তাৎক্ষণিক প্রসঙ্গ পাল্টে দৃষ্টি সরিয়ে পূর্ণতাকে ছেড়ে দিয়ে দূরে বসে। জানালা খুলে দিতেই বৃষ্টি স্নাত ঠান্ডা বাতাস হুরহুর করে প্রবেশ করে ভেতরে। নির্মল আকাশে মেঘের ঘন ঘটায় বৃষ্টি নামার জন্য প্রস্তুতি পর্ব নিয়েছে। বৃষ্টিটা নামলে রুক্ষ শুষ্ক প্রাণে পানি সঞ্চারিত হয়ে উজ্জীবিত হবে সবুজ শ্যামল গ্রাম্য প্রকৃতি। পূর্ব গলার কাছে পাঞ্জাবিটা টেনে বাতাস আহরণের জন্য এক পশলা বুক উন্মুক্ত করেছে। পূর্ব নিজের ঘটার কথা বলবে না বুঝেই পূর্ণতা অত্যন্ত নমনীয় গলায় বলে উঠছে, আমি তোমাকে এবং আমাদের এই সম্পর্কটাকে হারাতে চাই না। তোমার গোপনীয় কথাগুলো আমাকে খুব আহত করছে। তুমি আমাকে বিশ্বাস করেও হয়তো করতে পারছো না। কেন এমন করছো? ভালোবাসো বলেই কি কথাগুলো লুকোচ্ছো, নাকি আমার মধ্যেই কিছু একটা অনুপযুক্ত? তুমি নিজের মধ্যে গুটিয়ে থাকো সেই ভাতযুক্ত জীবনে হঠাৎ আমাকে এনেছো, তাই বলে আমি কি তোমার একান্ত ব্যক্তি জীবনের সবকিছু ওলটপালটের কারণ হয়েছি? যদি আমি তোমার জন্য অনুপযোগী হয়েই থাকি, আমি নিজে থেকে তোমার জন্য সীমানা ছেড়ে দেব। কিন্তু সীমানা যদি বাড়াতে বাড়াতে দূরত্ব ঘটিয়ে দেয়, আমি আড়াল হয়ে যাব গোটা শহর থেকে। কখনো তোমার শহরে, তোমার জগতে, তোমার ভুবনে পা দিব না। হারিয়ে গেলেও খুঁজে পাবে না। তুমি একটা দুর্বল পূর্ণতাকে দেখছো, দুর্বলতার আড়ালে বলিষ্ঠ পূর্ণতাকে দেখনি। আমি তোমার জন্য যতটা সরল ঠিক ততটাই গরল তোমার অজান্তে। তুমি ভেবেছ আমি তোমার জন্য কাতর, অথচ ভুলে গিয়েছো আমি চাইলে রণক্ষেত্রের রঙ্গানির মতো নিজের আচরণ প্রকাশ করতে পারি। তুমি আমার নরম দিক, তাই তোমাকে কঠোর দিক দেখানোর ভুল আমি কখনো করিনি। আমাকে বাধ্য করো না পূর্ব, দয়া করে এমন বাধ্য করো না যেন তোমাকে আমি আমার সর্বনিকৃষ্ট রূপ দেখিয়ে ফেলি। আমি আমার কষ্ট সহ্য ধৈর্য সীমাত্রয় অতিক্রম করে ফেললে কখনো তোমার দিকে ঝুঁকবো না, কখনোই না। আমাকে দুর্বল ভাবার ভুল তুমি করো না। ভালোবেসে যদি তোমাকে পেতে পারি, ভালো রাখার জন্য তোমাকে ছাড়তেও গ্লানি নেই। জানালা গোলে বৃষ্টির অদম্য ছাট প্রবেশ করছে রুমে। মৌসুমি বৃষ্টির সাথে মৌ মৌ বাতাসের আলিঙ্গনে শীতলতার দারুণ এক পরিবেশ উদ্ভব হয়েছে চারপাশে। পূর্বে স্থবির দৃষ্টিতে পলকহীন চোখে পূর্ণতার দিকে কতটুকু সময় ব্যয় করেছে তা অনুমান করা কঠিন। পূর্ণতার চোখে দুর্বলতার ক্লেশ নেই, এ যেন অন্যরূপী কঠিন চিত্তের পূর্ণতা। এমন মানবীকে দেখে পূর্বের বুক ফুলে যেন গর্বের উচ্ছ্বাস উন্মোচিত হচ্ছে। পূর্ব নিজের আত্মগর্ব ভেতরে চেপে বাহু দুদিকে প্রসার করে ইশারা করে কাছে আসতে। এই কাছে আসাটা যেন নিছক আশা নয়, একেবারে বুকের মধ্যখানে লুকিয়ে রাখার যাতনা। পূর্ব উপরে ঠোঁট দিয়ে নিচের ঠোঁটটা চেপে প্রসারিত বাহুদ্বয় আরো খানিকটা প্রসার করতেই এবার দ্রুত গতিতে মাথা ঝাঁকিয়ে কাছে আসতে বলে। মুখ ফুটে শব্দ বেরোচ্ছে না, বলতে পারছে না। কাছে আসো পাগলি মেয়ে, আমার বুকটায় দহনের প্রলয় হচ্ছে, তুমি মাথা রেখে শান্তি দাও এতে। পূর্ণতার চোখে বীরাঙ্গনার মতো কাঠিন্য বিরাজ করলেও আচমকা এরূপ প্রকাশ্য আবেগ দেখে শূন্য চিন্তায় ঝাঁপিয়ে পড়ে পূর্বের প্রসারণ ক্ষম বাহুর দূরত্বে। দুধারে মেলে ধরা বাহুদ্বয় এবার বুকের উপর আছড়ে পড়া মানুষটাকে আঁকড়ে ধরে। মেঘের গুরুম গুরুম আওয়াজের সাথে ঠান্ডা শীতল বাতাসের অদ্ভুত কলহাস্য যেন কারো কান্নাধ্বনি পেয়ে ব্যাপক তেজি হয়ে উঠেছে। প্রকৃতি তার বিভৎস লীলায় ঝড়ের তাণ্ডব শুরু করেছে। গাছপালা টিনের চালে আছড়ে পড়ছে, ধুমধাম বিকট শব্দ হচ্ছে। কোথাও যেন মানব মনে প্রকৃতির অপ্রকৃতস্থ আচরণে বেশ ভয় ঠেকাচ্ছে।
পূর্ণতার হু হু করে ফোপানো কান্নার অশ্রুপাত জানান দিচ্ছে। এতক্ষণ সে যথেষ্ট কষ্ট লুকিয়ে কথাগুলো বলিষ্ঠ কণ্ঠে উচ্চারণ করছিল, কিন্তু পূর্বের খোলা আচরণ যতবার প্রকাশ হয়েছে ততবার সে নিজেকে সঁপেছে তার মধ্যে। পূর্ব টিনের দেয়ালে পিঠ হেলিয়ে পূর্ণতাকে বুকের মধ্যে বাহুর আড়ালে লুকানোর সূক্ষ্ম চেষ্টায় আছে। ঠিক কোথায় রাখলে পূর্ণতাকে নিজের মধ্যে আগলে রাখা হবে, সাহিত্যিক ভাষায় বুকের মধ্যে ঢুকিয়ে রাখা যেটা বোঝায় সেটা কীভাবে ফলাবে পূর্ব আপাতত জানা নেই। নিজের বুকের দিকে মাথাটা নুয়ে এলোমেলো চুলের পূর্ণতাকে এক ধ্যানে দেখতে থাকে সে। চুলের উপর নাক এনে ঘ্রাণের সুবাস টেনে পূর্ণতার মুখ তুলে দেখে, চোখের অশ্রুধারা এখনো টলমল করছে। পূর্ণতা তার মায়াময় অশ্রুপূর্ণ চোখ তুলে তাকালে পূর্ব গালে হাত রেখে ঠোঁটের ভাজে ঠোঁট মিলিয়ে দেয়। চোখ ভর্তি পানির পশরা টপটপ করে গাল বেয়ে যেন কারোর বুকের উপর পড়ে। এলোমেলো চুলগুলোতে আঙুলের চিরুনি দ্বারা মাথার মাঝখানে সিঁথি উঠে, পিঠের উপর চুলের বাহার ছড়িয়ে ঠোঁট জোড়া ছেড়ে দিয়ে পূর্ব শ্রান্ত চিত্তে জোরে নিঃশ্বাস ছাড়ে। পূর্বের দুহাতের বৃদ্ধাঙ্গুলে চোখের শেষ পানিটুকু আশ্রয় নেয় পূর্ণতার। তার গর্তময় আকর্ষিত থুতনিতে ঠোঁটের আলতো স্পর্শ বসিয়ে বলে ওঠে পূর্ব, ঘটনাটা কোনোভাবে স্কিপ করা যায় না, ভুলে যাও কি হয়েছিল, ভুলে যাও সেদিন আমিও এ বাড়িতে ছিলাম, আমার চাওয়াটা কি খুব অসম্ভব? পূর্ণতা কিছু বলে না, টলটল চোখে এখনো তাকিয়ে আছে। নামটা জানলে তুমি খুব কষ্ট পাবে পূর্ণ, আগেও বলেছি তোমার উপর সামান্য আচর পড়লে আমি শেষ, এই নামটা বললে তুমি যে কি করবে তা ভাবলে। পূর্বের বুক ঠেলে হতাশার ভারী নিঃশ্বাস যেন ছিটকে আসে। আচ্ছা, নামটা কি খুব কাছের? কাছের মানুষের আঘাতগুলো যে কতটা ক্ষতবিক্ষত, চূর্ণ বিচূর্ণ, ছিন্ন ভিন্ন করে দেয়, তা যদি ওই মানুষটা জানত, একটাবার জানত কতটা দুঃখ হয় মনে, দগ্ধ হয় বুকে, জমাটবদ্ধ হয়ে আসে নিঃশ্বাস, তার সাথে কাটানো সুন্দর স্মৃতিগুলো এক নিমিষে পায়ের তলায় মারিয়ে যায়, হারিয়ে যায়, বিলীন হয়ে যায় আজীবনের জন্য, চোখ দিয়ে যায় পানি, হৃদয়ে রেখে অসহনীয় কষ্ট। নোংরামি করা মেয়েটার কথা মোটেও বলতে সাহস পায় না পূর্ব। ঠিক কতটা কাছের মানুষ হলে পূর্বের মতো অমুখ মানুষও এমন অপ্রতিগ্রস্তভাবে হাঁসফাঁস করতে থাকে। পূর্ব জানালাটা বন্ধ করে দেয়, বৃষ্টির পানি ঢুকে পূর্ণতার ব্লাউজের হাতা ভিজিয়ে দিয়েছে বেশ। পূর্ণতা তার উত্তরের হদিস না পেয়ে এই মুহূর্তে শীতল পরিবেশে পূর্বের উষ্ণ বুকে মাথা রেখে অদ্ভুত শান্তি অনুভব করছে। পূর্ণতার চুলের ভেতরে হাত ডুবিয়ে ওর গালে হাত রেখে গাম্ভীর্য আভায় বলে ওঠে পূর্ব, তোমাকে আমি ঠিক কবে দেখি, প্রথম দর্শন কোথায় হয়েছিল মনে আছে? তোমার শাড়িটা একটু আটটু ছেঁড়া ছিল, আমি গায়ের এক ছত্র পোশাক খুলে তোমাকে ঢেকে দেই, তখন কিন্তু তোমার প্রতি কোনো কিছুই আমার ছিল না, অন্য দশটা নর্মাল মেয়ের মতোই তোমাকে দেখেছি, তোমার সাথে খুব অসভ্য কাজ করতে পারতাম, তোমার ঘুমের সুযোগ নিয়ে বহুবার বেখেয়ালে ছোঁয়াও কিন্তু ব্যাপার ছিল না আমার জন্য, তুমি কি করে আমার নিয়মতান্ত্রিক জীবনে আগমন করলে আমি সেদিন বুঝতে পারিনি, শুধু এইটুকু আমার খেয়াল আছে, তুমি আমার এই হাত দুটোর উপর ঘুমিয়েছ, হাত দুটোই আবদ্ধ করে তোমাকে নিজের শরীরের উষ্ণতায় সুস্থ করার চেষ্টা করেছি, বুকের ঠিক এই জায়গাটায় তুমি বালিশের মতো তোমার মাথাটা রাখতে আমি আজও সেই স্মৃতি ভুলিনি, যেখানে আমার অনুমতি ছাড়া কেউ আমার রুমালটা পর্যন্ত টাচ করতো না সেখানে তুমি আমার বুকের ভেতর স্পর্শ করেছ, তোমাকে বিশ্বাস না করলে আমার কাছে থাকার সুযোগ দিতাম, থাপ্পড় মেরে তোমাকে অপমান করতাম যেমনটা অন্য মেয়েদের এতদিন করেছি, আইমান সেদিন কলে যখন বলল তুমি রাজীবের কাছে ভিকটিম হয়েছ, শুনেই আমার ভেতরে যে কেমন পরিস্থিতি হয়েছিল ভাবলেই গায়ের চামড়া এখনও দাঁড়িয়ে ওঠে, জীবনে প্রথমবার কি করব প্রশ্নটা ভেবে আমি বাজেভাবে বিপর্যস্ত হয়ে পড়ি, এখনও বাথরুমের সেই তুমিকে মনে পড়লে আমার হুলস্থুল অবস্থা হয়ে যায়, যদি তোমাকে বিশ্বাস না করতাম তবে আমার মতো মানুষ কখনো তোমার সান্নিধ্যের জন্য মরিয়া হতো না, পলিটিক্সের জন্য না অন্য কিছুর জন্য জানি না, তবে মেয়েদের কাছ থেকে রিজেকশন কখনো পেয়েছি বলে মনে হয় না, আমি স্বল্পভাষী মানুষ, তুমি একমাত্র কারণ যার জন্য আমি এত কথা বলতে ও জানাতে আগ্রহ খুঁজে পাই, এত কিছু জানানোর একটাই মোটিভ ছিল পূর্ণতা, প্লিজ আমার কাছ থেকে নামটা জানার জন্য আর ফোর্স করো না। অতঃপর পূর্বের লম্বা বক্তব্যের আড়ালে হাসলো, কারণটা বুঝতে পারলো পূর্ণতা।
পূর্ণ কোনোভাবেই যে নামটি উচ্চারণ করবে না তা স্পষ্ট আকারে ফের বোঝা যাচ্ছে। পূর্ণতা নিজেকে সামাল দিয়ে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।